ব্যর্থ মুভি, ফালতু, টাকাটাই নষ্ট হলো, একদম টাকা নষ্ট। শুধু রায়হান রাফির জন্য আসছিলাম, এতটা ডিপ্রেস করবে ভাবতে পারি। কই গেল ইকবাল দাদু, আপনার সঙ্গী খুঁজে পেয়েছি। বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? আমি প্রথম বললাম এটা কিচ্ছু না, একদম ফালতু, আমার কাছে একদম ফাউল লেগেছে। আপনার মতো শাকিব খানকে ইনিও পছন্দ করেন না। বাংলাদেশের সুপারস্টার থাকতো তাহলে 500 সিনেমা হলে 40টা সিনেমা থাকতো। উনি শাকিব খানের জন্য তুফান দেখতে আসেননি, শুধু রায়হান রাফির জন্য আসলাম। এসেছেন পাবলিক রিভিউ আর রায়হান রাফির কারণে। সবাই রিভিউ দিচ্ছে, এত ভালো ভালো রিভিউ, আমি বুঝতেছি না কেন দিচ্ছে, এই রিভিউ দেখেই মেনলি আসা। তমা মির্জাকে খবরটা দেওয়া উচিত, ওর চুল টেনে ছিঁড়ে দিত। বাংলাদেশে তুফান সিনেমার পাবলিক রিভিউতে কেউ কোনো নেগেটিভ রিভিউ দেয়নি। তোমার হাই বেস্ট মুভি দেখলাম, শাকিব খান তো পুরাই জোস, বলিউড আমি আর কখনো দেখবো না। একমাত্র সেই মুভি লাভার যে কিনা পৃথিবীর সব মুভি দেখেছেন। যদি মুভি লাভার হন, যদি অনেক মুভি দেখে থাকেন বিদেশের, তাহলে বুঝবেন যে কতগুলি পার্ট কোথা থেকে চুরি করা, কোথা থেকে শেষ পর্যন্ত। আর কিছু বলার নাই, মিলায় দেখে আমার দৃষ্টিতে ভালো লাগে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক কিছুর সাথে মিল পেয়েছি, তাহলে কিভাবে ভালো লাগবে? আর প্লটের টুইস্ট যদি আমি আগের থেকেই বুঝে যাই, তাহলে ওটা তো ভালো লাগবে না, তাই না? তুফান সিনেমা দেখলেন, কেমন লাগলো আপনার? একদম মানুষ বলছে যে এই শুরু হলো আবার টুইস্ট, আমি তো টুইস্টে কিছুই পেলাম না, একদমই কিছু পাইনি। ও মেনলি এমন ভাবে করছে মুভিটা, ওয়ানটা একদম ফালতু, টুটা রেখে দিছে জাস্ট পরে আবার মানুষকে আনানোর জন্য, এছাড়া আর কিছুই না। রায়হান রাফির জন্য শুধু এসেছি, কিন্তু শুধু রায়হান রাফির কারণে এসেছেন? শাকিব খান সম্পর্কে কিছু তো বলেন। আমি তো শাকিব খানের জন্য কখনোই আসি না, এটা আমার ফার্স্ট মুভি শাকিব খানের। আপনার তুফান সিনেমাটা কেন ভালো লাগলো না, কারণটা যদি বিশ্লেষণ করতেন? না, এখন কিছু বলার নাই। আমার মনে হচ্ছে আমরা চারজন এসেছি, চারটা টিকেটই একদম ফাউল, আমার চারটা পাঁচটা ঘন্টা নষ্ট করে আমি মুভিটা দেখেছি, একদম ফালতু লেগেছে আমার। সব জিনিস সবাইকে ভালো নাও লাগতে পারে, অনেক কিছু আনতে গিয়ে একদম জটলা পাকিয়ে ফেলছে, একদম জটলা। ভাই বাংলাদেশ তো আমাদের ছোট দেশ, অউন্নত দেশ, বাইরের কান্ট্রির সিনেমার বাজেটগুলো অন্যরকম। আমাদের বাংলাদেশে এইরকম বাজেটে কোনো সিনেমাই হয় না। একটু তো হয়েছে, হোক না কার সঙ্গে মিল কার সঙ্গে কি সেটা বড় কথা নয়, আন্তর্জাতিক পর্যায়ের মতো যে সিনেমাটা বানাতে পেরেছে এটাকেই ধন্যবাদ দেওয়া উচিত। এখানে কিছু এলিমেন্টস অবশ্যই ইন্সপায়ার্ড, সো এটা ছিল, বাট তার জন্য এটা ফিল্মকে বাজে ফিল্ম বলা যায় না। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ফিল্ম, আই থিঙ্ক ইউ শুড ওয়াচ ইট উইথ ইওর ফ্যামিলি।